দুঃখ কষ্টে অভাব আর অনটনে দু শিশু কন্যা নিয়ে বিধবা কমলা রানীর অভাবের সংসার। দু বছর আগে কমলার স্বামী মানিক সর্দার অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে অসুস্থ থেকেই মারা যায়। বড় মেয়েটি খাদ্যের অভাবে পুষ্টিহীনতায় ভুগছে বহুদিন যাবত, আর 13 মাসের শিশু কন্যাটি পিঠে টিউমার নিয়ে ভুগছে জন্মের পর থেকেই, টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। কমলা রানী মুন্সিগঞ্জ পৌরসভায় রমজান বেগ এলাকায় জালালউদ্দিন মুরগির ফার্মের পরিত্যক্ত ছোট একটি ঘরে দু মেয়ে নিয়ে থাকে। কেউ কিছু হাত বাড়িয়ে সাহায্য করলে দুবেলা খাবার জোটে তার পরিবারের। অনেক সময় কারো কাছ থেকে কিছু না পেয়ে পেটে ক্ষুধা নিয়ে দিন ও রাত কাটে দরিদ্র পরিবারটির। বাচ্চা ছোট দুটির মুখে খাবার তুলে দিতে অনেক সময় বাজার থেকে পচা গলা শাকসবজি কুড়িয়েও চেয়ে আনে কমলা। স্বামীর মৃত্যুর পর থেকে ছোট দু মেয়ে নিয়ে অভাবে দিন কাটছে কমলার। আমার বাবা নাই, আমার বাবা মারা গেছে। আমরা না খায় থাকি, আমার মাসের বাসার থেকে খাবার আনে, তারপর আমরা খাই না, আমরা না খাই। কমলা আমার বোন লাগে, আমরা কোনো সহযোগিতা করতে পারি না। কমলা সহযোগিতা কোনো করার কোনো হাত নাই। কমলার দিশা হবে, হ্যাঁ আশ্রয় দিছে, হের জায়গায় থাকি, কোনো রকম সংসার চলে, কেউ দিলে খাই, না দিলে না খাই, থাকি এমনি করে থাকি। চলা পারলে এই ভাবে আছে, কেউ কোনো সহযোগিতা করলে দিলে দু এক টাকা লোক সাহায্য, এইভাবে চলতেছি। আর কোনো কাজকর্ম তো আমি ছোটো বাচ্চা নিয়ে জানিও না করুন যে আমার কিছু না থাকা অবস্থায় আমি যে কিছুই নাই খাবে না। আমার দুইটা বাচ্চা কোনো সময় কত খাবার চায় খাওয়াই তো হয় না। বাচ্চাটা দুধ ছাড়া সুজি জাল দিয়া খাওয়াই, লবণ দিয়া, বুঝছেন? দুধ কোথায় পাবো? আর কত মানুষের কত কিছু দেয়, আমার তো ঘর নাই, বাড়ি নাই, কিছুই নাই, আমি আশ্রয়হীন। কিন্তু আমার মেয়ে দুইটা লিয়া থাকার আমি চাই কে সবারে সাহায্য করে, কিন্তু আমি তো বিধবা, দুইটা বাচ্চা নিয়ে আমি কি করে খাবো? ছোট দুটি শিশু কন্যা নিয়ে একটু ভালো থাকতে সমাজের কোনো বিত্তশালী মানুষের সহযোগিতায় আর সরকারের সহযোগিতা ছাড়া কমলা চাওয়া পাওয়া আর কিছু নেই। নিউজ ওয়ান বাংলা .tv মুন্সিগঞ্জ।